সকলো রাইজলৈ আপনাদের মোর ফলের আন্তরিক হিয়া ভরা ওলক জানালো। জানিছে সকলে মই গেম খেলব গৈছিল স্কে মার্শাল আর্ট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় এখন, আর তাতে আমি পার্টিসিপেট করব গৈছিল হয়ে কেনে 27 জন প্লেয়ার গৈছিল আমার টোটেল খেলিব কারণে। আর আমি মৰাণ হয়ে গৈছিল, আর মৰাণর যেহেতু মোৰ একটা ক্লাব আছে আর মোৰ ষ্টুডেন্ট দুজন গৈছিল, আর মই গৈছিল ফেব্রুয়ারি 1 তারিখের আমার স্কে মার্শাল আর্ট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তাত হওয়া হয়েছিল। আর আমি হয়ে বিজয়ী হয়েছো, সিলভার মেডেল আমি পাবলৈ সক্ষম হয়েছো। মই যেহেতু এটা নতুনকে এটা ক্লাব খুলিছিল 1 বছর হব আর, আর তার লগতে মই নিজেও গেম খেলিছো, মই ভাবো কি মোৰ গাঁৱৰ লৰা ছোৱালীক ময়ো মোৰ দৰে বনাব বিচাৰো, মানে মই সিহঁতক উৎসাহ দিব, যেহেতু মই আগৰপৰা মোৰ এটা 10 বছর মান হল গেম খেলা, নিজেও খুদ গেম খেলি আছো, আর মোৰ ষ্টুডেণ্টবিলাককো মই বিচাৰো ভাল ধৰণে মোৰ ওপৰত যাব সিহঁতক নিব বিচাৰো, আর সেইটো কাৰণে সিহঁতকো মই নিলো এবার খেলাব কাৰণে। সো মই বহুত হ্যাপি কাৰণ যেন মই নিজে 5টা পদক জয় কৰিছো, আর লগতে মোৰ ষ্টুডেণ্টো পজিশন পাইছে, ভাল পজিশন পাইছে হৈ কেনে। আমার সব যিমানকেইজন আমার প্লেয়ার খেলিব কাৰণে গৈছিলে সব প্লেয়ারে আমার মেডেল পাইছে। সো আমি এটাই আমি ভাল মানে হ্যাপি, সবচেয়ে হ্যাপি এইটো গেমসত আমার যে স্কে মার্শাল আর্ট বহুত অসমবাসীয়ে নাজানে এইটো কি গেম, কিন্তু মই খেলি আছিলোঁ আগৰপৰা এইটো গেম খেলি আছো, আর মই কেবাটো গেমৰ লগত জড়িত, কিন্তু মই এইটো স্কে মার্শাল হয়। আর এই যোৱা বছর মই এইটো গেমত যাব নাপালো যেহেতু মই ন্যাশনাল উচু খেলিব কারণে মই মধ্য পর্যায়ত যাবলগীয়া হল, সেইটো কারণে মই এইটো গেম ক্যানসেল কৰি এবাৰ আকৌ মই চান্স পালো খেলিব কারণে। মোৰ সারহাতি সকলে খবর দিলে মই তেনেকে ফেব্রুয়ারি 1 তারিখে মই তাত যোগদান কৰিলোগে। গেমটো ন্যাশনাল গেমসত আমি ফাইভ ইন্ডিয়ার ভিতর 5 নম্বর আহিছো বুলি আমি গম পোৱা গৈছে মানে, আর আমি সিনিয়রখিনি সকলে ন্যাশনাল গেমসত যাব পাম বলে আশা থাকিল কারণ 5 নম্বর র্যাঙ্কত আমি সুমাইছো ইন্ডিয়ার ভিতর। অসম গৌরবের বিষয়, অসমবাসীর বাবে মৰাণবাসীর বাবে আর বৃহত্তর প্রতিকা চোৱাবাসীর বাবে চন্দনপুর আজি নামঘরত রাইজে প্রণীতা চুতীয়া আর প্রণীতা চুতীয়ারে শিকা রিঙ্কু চুতীয়া আর পার্থ চুতীয়ায় উত্তরাখণ্ডত হওয়া যে খেল আছিলে মার্শাল খেল তাত অসমৰ হৈ খেলি পিনে প্রণীতা চুতীয়ায় 5টা পদক পাবলৈ সক্ষম হয়েছে, পার্থই 2টা পাবলৈ সক্ষম হয়েছে, রিঙ্কু পাবলৈ সক্ষম হয়েছে। নিশ্চয় এই আমি আজি গৌরব ক্ষণ বলে কব লাগিব। আর আপনার সংবাদ মাধ্যমের আগত আমি এটা কথা স্পষ্ট ভাষায় কব পাৰো যে এই প্রণীতা চুতীয়াই এদিন আজি কিছু মাহর আগত হয়তো সামাজিক মাধ্যমত আসলতে কিবা এটা লিখার বাবে কারাগার আবদ্ধ হয়ে থাকবলগীয়া হয়েছিল, আর খেলর মাজে খেল থাকার বাবে সেই কারাগারপা মুক্ত হয়ে পিনে কারাগারপা দ্বিতীয় দিনাই আকৌ পদক পাবলৈ সক্ষম হয়েছিল, আর তারপিছতো কেবাখনো খেল খেলিছে পদক পাইছে, আজি আজি অসমক প্রতিনিধিত্ব করে পিনে ইমানকিটা পদক লাভ কৰিবলৈ যে সক্ষম হৈছে। গতিকে এনেকুৱা উদীয়মান খেলুৱৈ আমাৰ বহু প্ৰতিভা এনেকুৱা অঞ্চলবিলাকত সোমাই আছে, গতিকে চৰকাৰে নিশ্চয় ইয়াত সহযোগিতা আগবঢ়াব লাগিব, চৰকাৰে গুৰুত্ব আৰোপ কৰিব লাগিব। আৰু প্ৰণীতা চুতীয়াৰ পৰিয়ালটো যিহেতু এটা দৰিদ্ৰ পৰিয়াল হয়, গতিকে তাইকো এটা সংস্থাপনৰ ব্যৱস্থা চৰকাৰে নিজে কৰিব লাগিব। এইটো এটা আহ্বান আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ যোগেদি আমি বৰ্তমান চৰকাৰক আহ্বান জনাইছোঁ।